এনপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের ইনক্রিমেন্ট সহ বেতন ভাতার চেক আজ ছাড় হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নোটিশ বোর্ডে ভিজিট করলে আপনারা জুলাই মাসের এনপিওর চেক ছাড় সংক্রান্ত চিঠিটি দেখতে পাবেন। এখানে আপনারা ছাড়ের তারিখ এবং স্মারক নম্বর পেয়ে যাবেন। এই বেতন শিক্ষক কর্মচারীরা আগামী 12 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে। এ পর্যায়ে আমি আপনাদেরকে এমপিও শিট ডাউনলোড করার প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি। তো এমপিও শিট ডাউনলোড করার জন্য আমাদের দুটো পন্থা আছে। একটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, আরেকটি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তো দুটো সাইট থেকে ডাউনলোডের প্রক্রিয়া কিন্তু একই। তো আমি আপনাদেরকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এমপিওসি ডাউনলোডের প্রক্রিয়াটি দেখাচ্ছি। তো এমপিওসি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথমে মাউসির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমাদের আসতে হবে। ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এরকম ইন্টারফেস পাবেন। আপনারা নিচের দিকে আসবেন, দেখবেন লেখা রয়েছে যে এমপিও শিট বা ভাউচার। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনাদেরকে দ্রুত একটি গুগল ড্রাইভের লিঙ্কে রিডাইরেক্ট করা হবে এবং এখানে আপনারা দেখবেন যে বিভিন্ন মাসের এমপিও শিট বা বোনাসের শিট এখানে পাবেন। আপনারা এখান থেকে সর্বপ্রথম যেটি 1 নম্বর সিরিয়ালে রয়েছে এমপিও স্যালারি জুলাই, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। গুগল ড্রাইভের লিঙ্কে কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক থেকে বেতন ভাতা উত্তোলন করে ওই ব্যাংক সিলেক্ট করে দিতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক সিলেকশনের পর আপনাদেরকে এমপিও শিট সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনারা ডাবল ক্লিক করলে কিন্তু এটি ওপেন হয়ে যাবে। এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে অঞ্চল সিলেক্ট করে দেওয়া। তো আমি অঞ্চল সিলেক্ট করে দিচ্ছি। অঞ্চল সিলেকশনের কাজ শেষ হয়ে গেলে জেলা সিলেকশন দিতে হবে। জেলা নির্বাচনের পরে আমাদের উপজেলার অপশন আসবে। তো যে আপনার প্রতিষ্ঠানটি যে উপজেলা অবস্থিত ওই উপজেলা আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আপনার উপজেলার অধীনে কতগুলো প্রতিষ্ঠানের আছে তার কিন্তু একটা সামারি এখানে শো করবে বা পৃষ্ঠা এখানে শো করবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোডের যে আইকন আছে এখানে ক্লিক করে এটি ডাউনলোড করব। দেখেন এ পর্যায়ে আমি লোকেশন দেখিয়ে দেবো, আমি এটি ডেস্কটপে সেভ করছি। এমপিও নামে ফোল্ডার এমপিও জুলাই 2021 এটা আমি সেভ করে দিলাম। দেখেন ইন্টারনেটের গতি ভালো থাকলে এটি দ্রুত ডাউনলোড হয়ে যাবে। আর ফাইলের আকৃতি যদি বড় হয় সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তো এরপর যে আমি এখান থেকে বের হয়ে যাব, তো আমি এখান থেকে একদম বের হয়ে যাচ্ছি। তো আমি ডেস্কটপে এমপিও ফাইল নামে একটি ফোল্ডার করেছিলাম, এখানে আমি ক্লিক করে এটি ওপেন করছি। তো এখানে আমি এটি ওপেন করছি। ওপেন করলে এখানে আমার উপজেলায় যে সকল প্রতিষ্ঠান আছে তাদের এমপিও শিট এখান থেকে পাব। তো নিজ প্রতিষ্ঠানের এমপিও শিট খোঁজার জন্য আপনারা যদি এই যে সার্চ বক্স এখানে ক্লিক করেন, এখানে একটা অপশন পাবেন। তো আপনার প্রতিষ্ঠানের যে ইন নম্বর সেটা আপনি লিখে দেবেন, লিখে দিলেই কিন্তু চলে আসবে। তো আমার প্রতিষ্ঠান যেহেতু স্কুল অ্যান্ড কলেজ, এখানে দুটো রেজাল্ট শো করছে, প্রথমটি কলেজের। তো আমি নেক্সট পেজে যাচ্ছি, এটি হচ্ছে স্কুলের এমপিও শিট। তো আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা লক্ষ্য করবেন যখন আপনারা এখানে ইন নাম্বার দিবেন সাথে সাথে এখানে কিন্তু কত পৃষ্ঠায় আপনার এমপিও শিট এটা কিন্তু দ্রুত চলে আসবে। সেক্ষেত্রে আপনার এই স্ক্রলে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তো আমি দেখে নিলাম আমার এমপিও শিটটি 42 পৃষ্ঠায় রয়েছে। তো এইটা আমি প্রিন্ট করব, জাস্ট প্রিন্টারের আইকনে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বি একসাথে চেপে ধরব। তো এখান থেকে আমাকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিতে হবে। পেজেস এখানে আমি পেজ রেঞ্জ দিয়ে দিলাম। তো যেহেতু 42 নম্বর পৃষ্ঠায় এখানে আমার এমপিও শিট, তো আমি 42 সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে মোর সেটিং যেতে হবে, পেপার সাইজ A4 করে দিলাম। এখানে কালার মোডটা আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মনোক্রোম এটা রাখবেন।
তারপর ওকে দিয়ে দেব। দেখেন সেটটি চলে এসেছে, জাস্ট এখানে ক্লিক করলেই এটি প্রিন্ট হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমার প্রতিষ্ঠানের এমপিও শিট আমি আলাদা করব। এই যে এখানে 72টি পৃষ্ঠা রয়েছে, এর মধ্যে থেকে আমার প্রতিষ্ঠানের এমপিও শিটটি আমি পিডিএফ ফাইল হিসেবে আমি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব। সেক্ষেত্রে আমাদেরকে এই ফাইলটি আমাদের সর্বপ্রথমে ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। তো গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করলে আপনারা এখানে ডাউনলোড এবং প্রিন্টিং এর অপশন পাবেন। এখান থেকে প্রিন্টিং অপশনে ক্লিক করবেন এবং এখানে ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ দিয়ে দেবেন। এখানে কোন পৃষ্ঠা সেভ করতে চান সেটার জন্য আপনারা কাস্টম সিলেক্ট করবেন। তারপর আপনার প্রতিষ্ঠান কত নম্বর পৃষ্ঠায় রয়েছে ঠিক সেই পৃষ্ঠা নম্বরটা আগে লিখবেন, তারপর হাইফেন দিয়ে আবার ওই সংখ্যাটা লিখে দেবেন, তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। কোনো কোনো প্রতিষ্ঠানের এমপিও শিট কিন্তু দুই পৃষ্ঠায় থাকতে পারে, জনবল যাদের বেশি সেক্ষেত্রে দুই পৃষ্ঠায় থাকবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনার প্রতিষ্ঠানের এমপিও শিটটি কত পৃষ্ঠা থেকে কত। তো ধরুন যদি 41 থেকে 43 হয় তাহলে এখানে 41 লিখে হাইফেন দিয়ে 43 দিবেন। আর এক পৃষ্ঠায় হলে যদি 41-এ মনে করেন আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট, সেক্ষেত্রে 41-41। তো আমার প্রতিষ্ঠানের এমপিও শিটটা যে পৃষ্ঠায় আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। এবার সেভ অপশনে আমি ক্লিক করব। তারপর এখানে আমি ফাইলের নাম এমপিও শিট দিয়ে দেবো, দিয়ে এন্টার দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখেন এখানে কিন্তু এখন একটা এমপিও শিট শো করছে। তো এভাবে আপনার প্রতিষ্ঠানের এমপিও শিট কিন্তু আপনি আলাদা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।